অবশেষে শুরু হলো ক্রিকেটের সবচেয়ে জমকালো আয়োজন ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। আজ বাংলাদেশ সময় দুপুর 2:30 ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার ক্যান উইলিয়ামসন না থাকায় কিছুটা হলেও ইংল্যান্ড থেকে পিছিয়ে থাকবে, যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। 32 বছর বয়সে এই অলরাউন্ডার কিছুটা চোটে ভুগছেন। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্বে আছেন ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়াস্টো, জো রুট ও জস বাটলারদের উপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলি, মার্ক উট ও আদিল রশিদ। অন্যদিকে কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকলস ও টম ল্যাথামের উপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।